বছর ঘুরলেই 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন। নির্বাচনী প্রস্তুতি কার্যত শুরু করে দিয়েছেন বিজেপি বিধায়ক সুধাংশু দাস। নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন তিনি, করছেন জনসংযোগ। মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্র ফটিকরায় বিধানসভা কেন্দ্রের গঙ্গানগরীর 25 নম্বর বুথে ঘরে ঘরে বিজেপি অভিযান কর্মসূচিতে যোগ দেন বিজেপি বিধায়ক সুধাংশু দাস। এলাকার মানুষদের সাথে কথা বলেন। প্রথমবার নির্বাচনে নেমে বাজিমাত করেছিলেন সুধাংশু দাস। 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালা বদল হয়। ক্ষমতায় আসে বিজেপি আইপিএফটি জোট। 18-এর নির্বাচনে ফটিকরায় বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হন তরুণ যুব নেতা সুধাংশু দাস। প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই জয় পান তিনি। সুধাংশু দাস বিধায়ক হওয়ার পর থেকে ফটিকরায় বিধানসভা এলাকার উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। ফটিকরায় বিধানসভাকে সাজিয়ে তুলেছেন নতুনভাবে বলে তাঁর দাবি। বছর ঘুরলে 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন। নির্বাচনী প্রস্তুতি কার্যত শুরু করে দিয়েছেন বিজেপি বিধায়ক সুধাংশু দাস। নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন তিনি, করছেন জনসংযোগ। এলাকার মানুষের কাছে গিয়ে তাদের কথা শুনছেন। মঙ্গলবারও তিনি নিজের বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে যান। এদিন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের গঙ্গানগরের 25 নম্বর বুথে ঘরে ঘরে বিজেপি অভিযান কর্মসূচিতে যোগ দেন বিজেপি বিধায়ক সুধাংশু দাস। এলাকার মানুষদের সাথে কথা বলেন। বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের সময়ে এলাকার মানুষ কি কি সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন সে বিষয়ে খোঁজ খবর নেন এদিন বিধায়ক সুধাংশু দাস। সুন্দরভাবে ব্রিজ হয়ে যেতেছে গিয়া, আর ব্রিজ কমপ্লিট হওয়ার পরে আপনাদের এটা সিসি রোড বানাই দিব, কেমন? পাকা টালাই রাস্তা বানাই দিব। সরকার আপনি খুশি নি? আপনারা আশীর্বাদ রাখবেন, কেমন? ভালো থাকেন। বিজেপি সরকার আসার পরে আপনি কি কি পাইলেন সরকার থেকে? লেফটেন্ট পাইলাম, গোয়ার পাইলাম, বাজার নষ্ট হয়ে দিল এটাও ঠিক পাইলাম, এরপরে পাইলাম, এরপরে জল পাইলাম। খুশি নেই বিজেপি সরকারের উপর? হ্যাঁ, সরকার আবার ফিরাই তো, আশীর্বাদ রাখবা, কেমন? এই যে গড় পাইছেন, জল পাইছেন, টয়লেট পাইছেন, সবকি পাইছেন? ব্রিজে তো দীর্ঘদিনের সমস্যা আছে, আপনাদের রাস্তা এটাও সমাধান হয়েছে। চলেন, সব মিলে খুশি তো আপনারা? ঠিক আছে, আশীর্বাদ রাখবেন। এদিন বিধায়ক সুধাংশু দাসের সাথে বিপুল সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এই ঘরে ঘরে বিজেপি অভিযান কর্মসূচিতে। বিধায়ক সুধাংশু দাসের দাবি, 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ফটিকরায় বিধানসভা কেন্দ্রে ব্যাপক উন্নয়ন হয়েছে, বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই। বিজেপি বিধায়ক সুধাংশু দাস আশাবাদী 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির জয় নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।